আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার রয়েছি, যারা স্মার্টফোন ব্যবহার করি, আমাদের প্রায় প্রত্যেকেরই একটি কমপ্লেন থাকে, সেটা হচ্ছে আমার ফোনটা ভালো স্পিডে কাজ করছে না, মানে ইন্টারনেট স্পিডটা ভালো না। এটা প্রায় প্রত্যেকের প্রবলেম থাকে। আজকের এইটার সলিউশন নিয়ে আসছি। অনেকের অনেক রকম সমস্যা হতে পারে, কারো ইন্টারনেটের কনফিগারেশন সেটিংসে সমস্যা থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা কাস্টমার কেয়ারে ফোন করি, ফোন করে সেটিংস ঠিক করে নিই। কিন্তু আজকে আমি একটু অন্য ধরনের সলিউশন নিয়ে আসছি, সেটা হচ্ছে একটা অ্যাপসের মাধ্যমে আপনি আপনার নেটের স্পিডটাকে ভালো করতে পারেন। এটা সত্য কথা, কারণ হচ্ছে আমি নিজে পরীক্ষিত, মানে আমি নিজে এটা ট্রাই করেছি, আগে কাজ করেছে, তারপরে আমি এটা আপনাদের মাঝে শেয়ার করছি। এটা অনেক আগে থেকে এই সফটওয়্যারটি রয়েছে, কিন্তু আমার সামনে পড়েছে, কিন্তু আমি আসলে অতটা গুরুত্ব দিইনি। কিন্তু আসলে আমার কাছে, আমি যখন এটা ব্যবহার করলাম তখন খুবই ভালো লাগলো এবং কাজ করছিল। মেইন কথা হচ্ছে কাজ করছিল, এইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনি প্লে স্টোরে বকবক না করে প্লে স্টোরে যাচ্ছি, প্লে স্টোরে যাওয়ার পর আপনি 4G বুস্টার লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে নিচে অনেক সফটওয়্যার আসবে, মানে 4G বুস্টিংয়ের ব্যাপারে অনেক সফটওয়্যার আসবে, কিন্তু কোনটা যে অথেন্টিক আর কোনটা ভালো কোনটা ভালো না, এটা কিন্তু বোঝা আপনার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। তো এইটা হচ্ছে HSPA, এই সফটওয়্যারটা খুবই ভালো, খুবই ভালো কাজ করে। আমি এটা ইনস্টল করেছি, আপনি করে নিন ইনস্টল, তারপরে এটাকে ওপেন করে ফেলুন। ওপেন করার পর কিছুই করা লাগবে না, শুধু একটা ক্লিক করতে হবে, সেটিংস যা থাকবে তাই। এইখানে যে আইকনটা রয়েছে মাঝখানে, এটাতে ক্লিক করবেন, আপনার ফোনে একটা আইকন শো করবে উপরে, এখানে এটা আইকন শো করবে, মানে এটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন দেখতে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার ফোনের নেট স্পিডটা অনেক ভালো হয়ে গেছে। এখানে H+ যে 3G যে ব্যাপারটা আইকনটা, তো এইটা মাঝে মধ্যে H হয়ে যায়, মাঝে মধ্যে প্লাস আসে, মাঝে মধ্যে আপডাউন করে, কিন্তু আপনি যখন এটা অ্যাক্টিভ করে দেবেন আপনার সবসময় H+ই থাকবে। আপনি খেয়াল হয়তো করতে পারছেন, আপনি যখন ভিডিওতে দেখবেন, আপনি ভিডিওটা দয়া করে আবার প্রয়োজনে স্কিপ করে দেখুন, মানে প্রথমে থেকে আবার দেখুন যে আমার 3G স্পিডটা কিন্তু ওঠানামা করছিল, কিন্তু আমি যখন এটা অ্যাক্টিভ করে দিয়েছি আমার 3G স্পিডটা ওই H+ই থাকবে, কিন্তু আর স্মরণনা করবে না। তো এই সফটওয়্যারটা এটাই হচ্ছে বিশেষত্ব, এবং আপনার বাধবে না, আপনি যেখানেই নেট ব্রাউজিং করেন আপনার বাধবে না, একদম ভালো মতো কাজ করবে এই সফটওয়্যারটা। এই জন্যই আমার কাছে এত ভালো লেগেছে। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে, টিপসটি আপনাদের ভালো লাগবে। যদি সেরকমটা হয় তাহলে লাল যে সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন নতুন ভিডিওর জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।